হ্যালো এভরি আমি তৌহিদ আজকের টিউটোরিয়ালে আমরা স্ট্রিং এর আস্কি কোড নিয়ে কথা বলব সো হোয়াট ইজ আস্কি কোড বা ভ্যালু ফুল ফর্ম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ সো এই যে ভ্যালু ভ্যালুগুলো এটা আসলে আমার কেন দরকার হয় আমাদের কিবোর্ডে আমরা যতগুলা কি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কি এর একটা করেসপন্ডিং ভ্যালু আছে যেমন এই যে আমার চারটা এই চারটা ইউ ক্যান জাস্ট গুগল ইট ইউ ইটস পাবলিকলি অ্যাভেলেবল আসকি চার্ট সার্চ করলে চলে আসবে সো প্রত্যেকটা জিনিসের অ্যাকচুয়ালি একটা নিউমেরিক ভ্যালু আছে ফর এক্সাম্পল এখানে যে আপার কেস গুলো আছে বা আমরা যতগুলা আপার কেস এ সি যেই ইনপুট বা ক্যারেক্টার গুলো জানি এটা আসলে মেশিন রিড করে কিভাবে এটার করেসপন্ডিং আস্কি ভ্যালু দিয়ে এই যে আমার আস্কি ভ্যালু ইফ ইউ সি ফ্রম দ্য টেবিল ক্যাপিটাল এ হলো আমার সিক্সটি ফাইভ অ্যান্ড জি সেভেন্টি ওয়ান জেড হলো আমার নাইনটি ঠিক তেমনি লোয়ার কেস গুলো যদি দেখি লোয়ার কেস স্টার্ট ফ্রম নাইনটি সেভেন অ্যান্ড গোজ আপ টু ওয়ান টোয়েন্টি টু এই যে আমার রেঞ্জটা রেঞ্জটা দিয়ে আমি কোনো ডেটা যখন রিড করবো রেঞ্জটা দিয়ে কিন্তু বুঝতে পারবো যে আসলে আমি এখন কি আপার কেস রিড করছি নি বা লোয়ার কেস রিড করছি ঠিক তেমনি কোন একটা স্ট্রিং এ যদি আমি দেখতে চাই যে যেই ক্যারেক্টারটা আমি রিড করছি যেটা নাম্বার ওর ওয়াট সো নাম্বারের জন্য কিন্তু আমাদের 48 এইট থেকে ফিফটি সেভেন অ্যাকচুয়ালি এখানে টোটাল চার্টটাই দেওয়া আছে ইউ ক্যান আপনারা চাইলে গুগল একটু সার্চ করে দেখতে পারেন যে প্রত্যেকটা কোন কি এর আজকে ভ্যালু কি যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড সো আমরা আপাতত এ থেকে জেড 65 থেকে 90 এবং লোয়ার এ টু জেড হলো 97 থেকে 122 আর নাম্বারস হলো 48 থেকে 57 এন্ড আমার স্পেসেরটা হলো 32 এইটুকো আমার অটোমেটিক্যালি ওয়ান উইল ডু কোড আমাদের এটা মনে থাকবে এখন আমরা অ্যাকচুয়ালি আজকে ভ্যালু পাই কিভাবে আজকে ভ্যালু পাওয়ার জন্য আসলে আমাদের

অথবা আমরা ডিরেক্টলি কোড পয়েন্টেড দিয়ে ইন্ডেক্স দিয়ে এডিট করতে পারি আমরা এগুলো কোডে দেখব আর উল্টা জিনিসটা করতে চাইলে যে আমার কাছে নাম্বার আছে আই ওয়ান্ট ইট স্কোর ক্যারেক্টার সেক্ষেত্রে আমরা কোনো একটা নিউমেরিক যে ভ্যালু সেই ভ্যালুর আগে যদি আমি ক্যারেক্টারে কাস্ট করে দিই সেক্ষেত্রে আমরা এই ক্যারেক্টারটা পাবো আমরা ডিরেক্টলি কোডে বেটার হয় জিনিসগুলা দেখি সো আমার এখানে একটা কোড আছে স্ট্রিং এস ওয়ানিকল শ্রী সি সি ওয়ান টু থ্রি নিচে একটা জেনারেল লুপ লিখে আমরা এটাতে একটু পরে যাচ্ছি এই যে আমার একটা স্ট্রিং দে আছে এই স্ট্রিং এর আমি আপাতত টি এর আস্কি ভ্যালুটা বের করতে চাই সো ইফ উই ওয়ান্ট টু সি দা আস্কি ভ্যালু অফ টি আমরা सिंपली একটা প্রিন্টিং স্টেটমেন্ট দিলাম দেয়ারফর অ্যাজ উই নো আমাদের প্রথম হলো কোড পয়েন্ট পয়েন্টার যেটাতে আমরা ইনডেক্স দিয়ে দেখতে চাই সো এস1 আমার স্ট্রিং এর ডট কোড পয়েন্ট অ্যাট কোড পয়েন্টেড আমি দেখতে চাচ্ছি টি এর আস্কি ভ্যালু সো টি এর ইনডেক্স কি আমার জিরো রাইট সো আমি এখানে যদি সিম্পলি জিরো দেই দিয়ে যদি কোডটা রান করি দেন উইল গেট আমরা লুপটা আপাতত কমেন্ট করে রাখি যেহেতু এটা আউটপুট জেনারেট করবে উই ডোন্ট ওয়ান্ট এনি আউটপুট নাও সো কম্পাইল করলাম এবং রান করলাম অ্যাজ উই ক্যান সি টি এর আস্কি ভ্যালু এইটি ফোর আপনি টেবিল থেকে মিলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট অ্যাকচুয়ালি অ্যান্ড ইফ আই ওয়ান্ট এইচ এর আস্কে ভ্যালু আই বিল গিউ ওয়ান অ্যান্ড জে ক্যারেক্টারেরই অ্যাকচুয়ালি আমি আস্কে ভ্যালু চাচ্ছি আমরা চাইলে সেই ক্যারেক্টারটা দিলে ওই করেসপন্ডিং ক্যারেক্টার আর্কে ভ্যালু আসবে অ্যান্ড আমরা আমাদের প্রিভিয়াস টিউচুরাল থেকে কিন্তু জেনেছি যে হাউ টু রান লুপ ইনসাইড আর্স্ট্রিং এই যে আমি কোট পয়েন্ট অ্যাড দিলাম এই জিনিসটাকে যদি আমি টোটাল যতগুলা ক্যারেক্টার আছে সবগুলোরই আমি বের করে ফেলতে চাই সেক্ষেত্রে কিন্তু কি আমরা একটা লুপ চালাতে পারি অ্যান্ড উই নো দ্যাট

এক্সেস করতে পারি আমরা একটু রিভিশন করি এস ওয়ান ডট ক্যারেক্টার অ্যাড যখন আমরা দিব সেক্ষেত্রে আমরা একটা স্ট্রিং এর করিট করতে পারি সো এখানে আই দিয়ে দিলাম সাথে আমরা আমি যেহেতু আলাদা করে প্রিন্ট করতে চাচ্ছি এখানে আমরা কোট পয়েন্টটাও দেখতে চাচ্ছি যে করেসপন্ডিং ক্যারেক্টার তার আসকি ভ্যালুটা দেখতে চাচ্ছি সো আমি এখানেও আই দিলাম আর এই জিনিসটা এই জায়গায় কপি করে নিয়ে আসি সো দ্যাট আই গেট দ্য আউটপুট এখন এই কোডটা যখন আমরা রান করব কোড পয়েন্টারটাকে কমেন্ট করে রাখি এই কোডটা এখন রান করলে আমার করেসপন্ডিং যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের আসকি ভ্যালু এবং যে ক্যারেক্টারটা সেটা আমরা দেখতে পারবো আমরা একটু রান করি কোডটা সো কম্পাইলিং ইট অ্যান্ড ইফ উই রান সো সি টি হলো আমার জিরো নাম্বার ইন্ডেক্সে আছে তার আজকে ভ্যালু এইটি ফোর এইচ ওয়ান অ্যান্ড এজ একটু আগে আমরা বলেছি স্পেসের আজকে ভ্যালু থার্টি টু এই যে আমরা থার্টি টু পাচ্ছি এবং প্রত্যেকটা ক্যারেক্টারই আমরা আজকে ভ্যালু কিন্তু পাচ্ছি এবং রেঞ্জটাও কিন্তু ওই যে লোয়ার কেসের ছিল হলো নাইনটি থেকে ওয়ান সো এই কোডের মাধ্যমে আমরা সব আজকে ভ্যালুগুলা একটা লুপের থ্রুতেই রান করতে পারি অ্যান্ড দিস ওয়াজ দ্য অ্যাকচুয়ালি রিভিশন ফ্রম লাস্ট টিউটোরিয়ালস টপিক এবং কোড পয়েন্ট অ্যাড দিয়ে উই গেট দ্য আজকে ভ্যালু অফ করেসপন্ডিং ইন্ডেক্স আমি এই দুইটার সিনটেক্সটা যদি আবার এখানে লিখে রাখি কোড পয়েন্টের ক্ষেত্রে আমরা কি করি কোড পয়েন্টের ক্ষেত্রে আমরা ভিতরে কোড পয়েন্ট অ্যাট এর ভিতরে আমরা কি দেই আমরা হলো ইনডেক্সটা দেই রাইট এন্ড কোড পয়েন্ট অ্যাট ভিতরে দেই ইনডেক্স এবং ক্যারেক্টার এটের এর ক্ষেত্রে কিন্তু আমরা সেম ওইতেই এই জায়গায় যেটা ইউজ করেছি এখানেও ইনডেক্স দেই দেয়ার ওয়াজ অ্যানাদার ওয়ে আমরা আরেকটা ওয়ে দেখেছি যেটাতে ছিল হলো আমার কোনো একটা নাম্বারে আমরা কি করেছিলাম ইন্ট দিয়ে দেখেছিলাম ইফ ইউ রিমেম্বার আমরা আরেকটা ওয়ে দেখেছি

ইন্টে কাস্ট করতে চাই আমি লিখলাম ইন্ট এবং কাকে করতে চাই সেটা আমরা এখানে দিয়ে দিব আমরা এখানে কাকে করতে চাই সি কে করতে চাই সো ক্ষেত্রে আমার কি হবে সিতে সে পাচ্ছে হলো এ এবং এ এটাকে সে ইনটিজারে কাস্ট করে দিচ্ছে বা কনভার্ট করছে বেসিক্যালি যদি সিম্পলি বুঝার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হলো এ এর আজকে হলো 97 সেভেন রাইট সুই গেট 97 ঠিক তেমনি আমি যদি এখানে ক্যাপিটাল এ দেই। সেক্ষেত্রে উইল গেট সিক্সটি কোডগুলো জেনারেলি আমরা গুগল থেকে বা যখনই কোনো জায়গায় আসবে এটা আলাদাভাবে রেঞ্জটা দিয়ে দেওয়া হবে প্রশ্ন বা যেখানে আমরা যদি একটা নাম্বারের লাস্টলি চেক করি ধরে নিলাম আমরা যদি টু এর আসকি ভ্যালু দেখতে চাই কম্পাইলিং রান ইট সো ফিফটি ওয়াজি ভ্যালু অফ জিরো অ্যান্ড ওয়ানের হল ফর্টি নাইন এবং টু এর হলো ফিফটি আরেকটা জিনিস আমরা দেখেছি যে উল্টা কাজটা করলে আমরা কিভাবে করব যদি আমাদের কোনো নাম্বার থাকে সেই নাম্বার থেকে যদি আমি ক্যারেক্টার দেখতে চাই সো সেক্ষেত্রে আমরা কি করব আমরা উল্টা কাস্টিংটা করতে পারি সো আমার কাছে একটা নাম্বার আছে নিলাম আমরা নাম্বার ইকুয়ালস টু আমরা একটা নাই নি যাতে আমরা ভ্যালিডেট করতে পারি সিক্সটি ফাইভ অ্যাজ উই নো সিক্সটি ফাইভের করেসপন্ডিং আমার ক্যারেক্টার কি আমরা কি লিখবো ক্যারেক্টার দিয়ে দেয় তেমনি আমরা যে কোনো নাম্বার দি বলে আমার জানতে ইচ্ছা করছে এইটি নাইন এ কে আছে এইটি নাইন এর আজকে ভ্যালু যদি আজকে ভ্যালু থেকে যদি আমি ক্যারেক্টারটা জানতে চাই ফর রানিং গেটিং ওয়াই রাইট আমরা দেখলাম তিনটা ওয়ে একটা হলো কোড পয়েন্ট দিয়ে দেখলাম যেটা আমরা এই জায়গায় দেখেছি কোড পয়েন্ট দিয়ে আমরা ইন্ডেক্স যদি দিয়ে দিই সেক্ষেত্রে বের করতে পারি এবং বাকি দুইটা ওয়েতেও আমরা দেখলাম এখন এই জিনিসগুলোর আসলে কি অ্যাপ্লিকেশন থাকতে পারে আমরা এটাও একটু আসলে বিবেচনা করে দেখি যে এই যে জিনিসগুলো শিখলাম এটাতে আমাদের কি কাজ কর লাগতে পারে এই কোডটা আমি আবার আনকমেন্ট করলাম এবং লেটস ডু আ স্মল প্রবলেম একটা ছোট্ট একটা প্রবলেম আমরা দেখার চেষ্টা করি এখন ধরে নেই আমাদের এই যে গিভেন স্ট্রিংটা আছে এই স্ট্রিং এর শুধুমাত্র ক্যাপিটাল ক্যারেক্টারগুলো আমার দরকার জাস্ট আপার কেস ক্যারেক্টার যেগুলো আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা কন্ডিশন এখানে সেট করতে পারি রাইট এই কোডের ক্ষেত্রে কিন্তু ইফ আই রান ইট अगेन গেট অল অফ দা ক্যারেক্টারস এই স্ট্রিং যা আছে সবাই আসবে কিন্তু কোন একটা কারণে আমার শুধুমাত্র দরকার আপার কেস যারা আছে তারা সেই ক্ষেত্রে আমি কি একটা ইফ কন্ডিশন দিতে পারি না আমি যদি বলি ইফ আমার

আমরা এটা কি দিব লেস দেন অর ইকুয়ালস টু নাইনটি যদি হয় দেন উই ক্যান সে ইয়েস দিস ইজ মাই হোয়াট দিস ইজ মাই আপার কেস ক্যারেক্টার আমরা একটু বুঝার চেষ্টা করি আমরা কিন্তু এই প্রিন্টিং স্টেটমেন্ট এখন ইফ ব্রাঞ্চিং এর ভিতরে দিয়েছি এবং চেক করে আসতেছি যাকে রিড করছি তার আজকে বলছে সিক্সটি ফাইভ এবং নাইনটির মধ্যে কিনা এখন আমরা যদি কোডটা দেখার চেষ্টা করি সি উই আর অনলি গেটিং দ্য আপার কেস ক্যারেক্টার ঠিক তেমনি গেস করি তো লোয়ার কেস কি হবে

এই যে আস্কি ভ্যালু এই আস্কি ভ্যালুর একটা সিম্পল জিনিস দিয়ে কিন্তু আমরা টোটাল জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারছি যে কিনা আপার কেস কিনা বা লোয়ার কেস কিনা আরেকটা ছোট্ট জিনিস আমরা এখন দেখবো এটা তো আমরা দেখলামই এই কোডটাকে আমি কপি করে আবার এখানে পেস্ট করে এবং এটা ওকে সো উই আর কমেন্টিং ইট আউট আমরা কোট পয়েন্ট এর দিয়ে দেখেছি মোর ইজিয়ার অ্যাকচুয়ালি আমি যে ক্যারেক্টার অ্যাড দেখেছি না এই ক্যারেক্টার অ্যাড দিয়েও আসলে জিনিসটাকে করা যায় যে আমি আপার কেস বা লোয়ার কেসের যে কথাটা বলছিলাম এইখানে যদি আমি এরকম একটা কন্ডিশন দিই ক্যারেক্টার এট আই এই ক্যারেক্টারটা যদি একটা রেঞ্জ করে দিই দিস থিংস ওয়ার্ক অ্যাকচুয়ালি আমরা বললাম এই ক্যারেক্টারটা যদি ক্যাপিটাল এ থেকে বড় বা সমান অথবা যেই ক্যারেক্টার দিচ্ছি আমি সেই ক্যারেক্টার আই যদি আমার ক্যাপিটাল জেড এর রেঞ্জের মাঝখানে থাকে দ্যাট মিন্স আমি কি করছি আমি হলো আপার কেস পাচ্ছি রাইট ক্যান উই সে দ্যাট আমরা কিন্তু এটা করতে পারি এখন আমি কোডটা কম্পাইল দেই এবং রান করি সি উই গেটিং দ্য সেম আউটপুট সো যদি কখনো এরকম হয় যে না আমার এখন আজকে ভ্যালু পুট করে মনে পড়ছে না সেক্ষেত্রে ক্ষেত্রে আমি কিন্তু ক্যারেক্টার অ্যাড দিয়ে সিম্পলি এই জিনিসটা করতে পারি ঠিক তেমনি আমি যদি

ওই স্ট্রিং এর ক্যারেক্টারটা দেয় দেন দেখলাম কোট পয়েন্ট কোট পয়েন্ট আমরা ইন্ডেক্স দেই এবং কোট পয়েন্ট সেই ইন্ডেক্স এর ভ্যালুটা দেয় তারপর আমরা তো দুইটা কাস্টিং দেখলাম যে যদি কোনো ক্যারেক্টার থাকে তাকে আমি কাস্টিং করে মানে ইন্টে কনভার্ট করে আমি আস্কি ভ্যালু দেখতে পারি এবং যদি কোনো নাম্বার থাকে তাকে ক্যারেক্টারে কনভার্ট বা কাস্টিং করে আমি ওই কোরসপন্ডিং ক্যারেক্টারটা দেখতে পারি সেই আস্কির আন্ডারে যা আছে সো আজকের টিউটারেল এ পর্যন্তই আমরা নেক্সট টিউটরালে স্ট্রিংয়ের এরই আরো টপিক নিয়ে কথা বলব থ্যাংক ইউ সো মাচ